পুরোদমে চলছে দেশের সবচেয়ে বড় ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে নির্মাণযজ্ঞ। গাজীপুরের ভোগড়া থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত প্রকল্পে এক এক করে দৃশ্যমান হচ্ছে কালভার্ট, ব্রিজ, রেল ওভারপাস সহ ছয় লেন। এ বিষয়ে আরও জানাতে এই মুহূর্তে গাজীপুরের ধীরাশ্রম এলাকায় আছেন রিপোর্টার রাজিবুল হাসান। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। রাজীব, ঢাকার আগে অর্থাৎ এদিকে ঢাকা বাইপাস সড়ক বলা হয়ে থাকত, এখন যেটি হচ্ছে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে যেখানে হচ্ছে, একটু আপনাদের দেখাতে চাই আমার সহকর্মীর মাধ্যমে। এখানে কিন্তু নির্মাণযজ্ঞ চলছে, পুরো যে এক্সপ্রেসওয়ে সেই এক্সপ্রেসওয়ে দিন রাত এখানে কাজ চলছে, যাতে করে খুব দ্রুত সময়ের মধ্যে এটি মূলত শেষ করা যায়। একটু বলে রাখছি যে বছরের পর বছর এই ভোগান্তি ছিল, যেসব যানবাহন চট্টগ্রাম সিলেট বন্দরনগরী চট্টগ্রাম থেকে বিভিন্ন পণ্যবাহী যানবাহন এই সড়ক দিয়ে উত্তরবঙ্গে যেত, সেই সকল পণ্যবাহী গাড়ির কিন্তু জটলা লেগেই থাকত। সেই জটলা এমন নয় এক ঘন্টা দুই ঘন্টা, যে জটলা দুপুরে লাগতো কিংবা রাতে শেষ হতো, এরকম লাগাতার যানজট ছিল এই মহাসড়কে মূলত। সেইটি থেকে এবং যেসব গাড়ি এই যানজট থেকে বাঁচার জন্য ঢাকা শহর হয়ে সেই কান্ত সেই দিক দিয়ে ঘুরে চট্টগ্রামের দিকে যেত, তাদেরও কিন্তু ঢাকা শহরে আরেকটি যানজট সৃষ্টি করত, নানা রকমের ভোগান্তি সৃষ্টি করত। সবকিছু বিবেচনা করে বর্তমান সরকার এই ঢাকা শহরের যানজট কিছুটা কমানোর জন্য এবং দ্রুত সময়ের মধ্যে যাতে করে ঢাকা চট্টগ্রাম সড়কের সঙ্গে ঢাকা ময়মনসিংহ এবং উত্তরবঙ্গের যানবাহন খুব দ্রুত সময়ে সংযোগ ঘটানো যায়, সেই কারণে কিন্তু এই এক্সপ্রেসওয়ের পরিকল্পনা নেয় এবং পরবর্তীতে সেটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরপর আমাদের প্রতিবেদনে দেখছিলেন যে কাজ শুরু হয়। এখন সেই কাজ পুরোদমে চলছে। যে কয়েকটি ফ্লাইওভার রয়েছে, আমরা যেখানে রয়েছি ধীরাশ্রম, সেখানে কিন্তু এখন মূলত ফ্লাইওভারের যে পশ্চিমাংশ, সেই পশ্চিমাংশের ফ্লাইওভারের কার্পেটিংয়ের কাজ চলছে এবং এইখানের পূর্বাংশের কাজ অনেকটাই শেষ হয়ে গিয়েছে। এই যখন অবস্থা, তখন কিন্তু এই 48 কিলোমিটারের যে এক্সপ্রেসওয়ে, দেশের সবচেয়ে বড় এক্সপ্রেসওয়ে, এই এক্সপ্রেসওয়ের কাজ আসলে এখন পর্যন্ত 48 শতাংশ শেষ হয়েছে। সংশ্লিষ্টরা আমাদেরকে জানিয়েছেন শুধুমাত্র যে সার্ভিস লেন দুপাশের, এই সকল সার্ভিস লেনের কাজ কিন্তু পুরোদমে শেষ হয় নাই, যে কারণে এখন পর্যন্ত যেসব যানবাহন এখানে চলছে তাদের কিন্তু কিছুটা দুর্ভোগ রয়েছে। তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে যদি আসলে এই এক্সপ্রেসওয়ের কাজটি শেষ করা যায়, তাহলে মানুষের মধ্যে কিন্তু যে দুর্ভোগ এতদিন পোহাতে হয়েছে সেটি থেকে অনেকাংশেই রক্ষা পাবে। এবং এই এক্সপ্রেসওয়ের কাজটি মোটামুটি যেটি আমরা ঘুরে দেখেছি যে মীরের বাজার, ধীরাশ্রম কিংবা মদনের সেই অংশে কিছুটা কাজ কম হলেও এই দিকে পুরোপুরি কাজ চলছে। তো মূলত এই ছিল এক্সপ্রেসওয়ের সবশেষ তথ্য আমার কাছ থেকে। সহকর্মী রাজিবুল হাসান যুক্ত হয়েছিলেন গাজীপুরের ধীরাশ্রম থেকে।